नमस्कार, स्वागत समस्त दर्शक বন্ধুদের। শুরু করছি এখনকার সৌভাগ্যের দিশা অনুষ্ঠান। আমাদের দর্শক বন্ধুরা এই সময় একেবারে নির্দিষ্টভাবে টিভির সামনে বসে পড়েন, কারণ তারা জানেন যে সৌভাগ্যের দিশা মানে দেবাশিস দা আসবেন এবং দেবাশিস দা নানান বিষয় আলোকপাত করবেন। আসলে সৌভাগ্যের দিশা কিন্তু চিরাচরিত সেই অনুষ্ঠানের মধ্যে নয় যেখানে সেই একই ধরনের বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে বা সেই একই চর্বিত চর্বণ আপনাদের সামনে পেশ করা হবে, একদমই না। কখনো কি কম্বিনেশন থাকলে আপনার ছেলে মেয়ে প্রশাসনিক জায়গায় যেতে পারে, বা কি কম্বিনেশন থাকলে আপনি আপনার সন্তানের জন্য নিশ্চিন্তে একেবারে ইঞ্জিনিয়ারিং কিংবা মেডিকেলের প্রফেশন বেছে নিতে পারবেন। যারা ব্যবসায়ী তাদের ছকে কি কম্বিনেশন থাকতে পারে যাতে ব্যবসায় উন্নতি করতে পারেন, বা বিয়ের জায়গাটা কাদের ক্ষেত্রে একটু দেরি হবে, কাদের পুরো জীবনটাই সংঘর্ষের মধ্যে দিয়ে যাবে, বা কারা খুব অল্প সময়ের মধ্যে সামান্য সহযোগিতা পেলেই দুরন্ত সাফল্য পেতে পারেন জীবনে, এই যে প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু রীতিমতো ধরে ধরে বিশ্লেষণ করে আলোচনা করা হয় এই অনুষ্ঠানে। এবং আলোচনা করেন যিনি, তার প্রতি আপনাদের ভরসা রয়েছে, বিশ্বাস রয়েছে। ভরসা এবং বিশ্বাস আছে বলেই কিন্তু তিনি আজকেও চলে এসেছেন আপনাদের জন্য সরাসরি অনুষ্ঠানে। অনেক স্বাগত জানাবো জ্যোতিষ গুরু পণ্ডিত শ্রী দেবাশিস শাস্ত্রীকে। নমস্কার দেবাশিস দা। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন। ভালো যে আমাদের থাকতে হবে, এই ভালো যে আমাদের থাকতে হবে, যে কোনো মূল্যেই ভালো থাকতে হবে। স্ত্রী পুত্র পরিবার ভাই ব্রাদার সকলকে নিয়ে ভালো থাকতে হবে, তবেই আপনার মানব জন্ম সার্থক হবে। অবশ্যই। আর সেই ভালো থাকার অনুষ্ঠান সৌভাগ্যের দিশার অনুষ্ঠান। ঠিক। আপনারা দেখেছেন বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন এপিসোডে অনেক বিভিন্ন আলোচনা আমরা করি যে মানুষের জীবনে কোন কোন জায়গা থেকে আপডেশন করা যাবে, কোন কোন জায়গা থেকে মানুষের জীবনে স্টাবলিশ করা যাবে। ঠিক। এই জায়গায় সতর্কবাণী এবং তার সলিউশন দেওয়াশিদ্ধা দেন। আজকের যে আলোচনার বিষয় হচ্ছে যে অনেক বাবা মা চেম্বারে এসে জিজ্ঞেস করেন, স্যার আমার মেয়ের বিয়ে কোথায় হবে, কাছে হবে না দূরে হবে? এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা দেবাশিস দা, কারণ অনুষ্ঠানেও আমরা দেখেছি যখন ফোন আসে কেউ যদি বিয়ের কথাটা বলে তা একটা প্রশ্ন অবশ্যই থাকে যে বিয়েটা কোথায় হবে। প্রথম কথা হচ্ছে এটা কি নিজের পছন্দে বিয়ে করবে নাকি সোশ্যাল ম্যারেজ হবে, নেগোসিয়েশন ম্যারেজ হবে। দ্বিতীয় হচ্ছে কাছে হবে না দূরে হবে। পেশা কি হবে যার সাথে বিয়ে করছে তার, বা কোন ক্ষেত্রে অনেক বাবা মায়ের ইচ্ছে থাকে যে ছেলে মেয়ে বিদেশে সেটেল করুক, তো সেক্ষেত্রে কি এনআরআই জামাই বা এনআরআই বৌমা হবে, এই বিষয়টা কিন্তু প্রশ্ন থাকে, তাই তো? প্রশ্ন থাকে, বিভিন্ন ইনকোয়ারিজ থাকে। যারা লাইনে টিভি মানে টিভির উপরে রয়েছেন, ভালো করে আপনারা দেখুন বা বুঝে নিন যাদের বাবা মা এই প্রশ্নটি করছেন যে আমার মেয়ের বিয়ে কাছে হবে কি দূরে হবে, কি দেশে হবে কি বিদেশে হবে। যাদের সব মানে জন্মকোষ্ঠীতে সপ্তম হাউজে মঙ্গল কানেক্টেড অথবা মঙ্গলের রাশি স্থিত থাকেন, যেমন মঙ্গলের রাশি কি রাশি, মেষ রাশি। মঙ্গলের রাশি কি রাশি, বৃশ্চিক রাশি। সপ্তমস্থ স্থিতি যদি থাকে, পৃথিবীর কোনো সাধ্য নেই আপনার মেয়ে বা ছেলে তাদের বিয়ে দূরে হবে। আচ্ছা, কাছেই হবে, দূরে হবে? দূরে হবে, কাছে হবে না, কাছে হবে, দূরেই হবে, দূরেই হবে। আচ্ছা, সেটা দেশে হতে পারে, সেটা বিদেশে হতে পারে, কিন্তু আপনার জন্মস্থান থেকে বা আপনার কর্মস্থান থেকে দূরেই হবে, অনেক দূরে হবে, এটা আপনাকে বুঝতে হবে। বাকি রুলগুলো নিয়ে আলোচনা করার তাহলে আপনি যখন ভাবছেন যে আমার মেয়েকে বা আমার ছেলেকে কাছে বিয়ে দেব বা কাছাকাছি দূরত্বের মধ্যে হবে, যার জন্মকোষ্ঠীতে সেই যোগটা রয়েছে সপ্তমে মানে মঙ্গল কানেক্টেড বৃশ্চিক রাশি অথবা মঙ্গল কানেক্টেড মেষ রাশি রয়েছে, তাদের বাবা মা ধরে নিন আপনার সন্তান বিদেশে বিয়ে হবে বা অনেক দূরবর্তী স্থানে বিয়ে হবে। অ্যাস্ট্রোলজি না জেনে কিছু বলা যাবে না। তখন যদি আপনি ইচ্ছেও করেন, তার উপায় যদি করতে হয় তার জন্য কাউন্সিলিং আসতে হবে। আচ্ছা, বেশ, ঠিক আছে, একদম। তাহলে বোঝা গেল যাবে যে আমার সন্তান আমার কাছের পিঠের মধ্যে বিয়ে দেওয়া সম্ভব। ঠিক ঠিক এরকম ভাবে আজকে নিশ্চয়ই আপনাদের বলবো। তার আগে লাইনে কে আছেন নিশ্চয়ই আমরা নেব। সেকেন্ড আরেকটি প্রশ্ন আপনাদের বলবো, বিবাহ বিচ্ছেদ কেন হচ্ছে, লাভ ম্যারেজ ক্ষেত্রে বা অ্যারেঞ্জ ম্যারেজ ক্ষেত্রে
কেন বিবাহ বিচ্ছেদ হচ্ছে, কেন আপনাদের সঙ্গে ডিস্টারবেন্স হচ্ছে আজকে, সেই উত্তর আমি দেব নিশ্চয়ই। একদম, তার আগে দেখিনি কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি দিল্লি থেকে বলছি। বাবা, আজকে এটা কি দূরের যোগ? একদম, হ্যাঁ দিল্লি থেকে বলছি। তো আমি একটু আগের দিনের ফোনটাও কিন্তু সেই যোগ মনে হয়েছে। নমস্কার, নমস্কার, নমস্কার। আমি তো ছেলের ব্যাপারে জানতে চাই। আমার দাদা গিয়েছিলেন ওনার কাছে শিলিগুড়ি থাকতে, শিলিগুড়ি আমার বাপের বাড়ি। তো বাপের বাড়িতে এসে মানে ভাই গিয়েছিল, তো ভাই যাওয়ার পর ভাই ওর ব্যবসার ব্যাপারে গিয়েছিল, তো বেশ সাকসেস হয়েছে। ওই আমাকে বললো যে তুই কখনো কখনো যদি সময় পাস তো ফোন করে খোঁজ, ছেলের ব্যাপারে তুই একটু জানতে পারিস, কারণ আমাদের তো সচরাচর শিলিগুড়ি যাওয়া হয়ে ওঠে না। ঠিক, হ্যাঁ খুব ভালো, আপনারা ভালো থাকবেন। আর দেবাশিসদার কাছে বারে বারে আসতে হয় না, এটা লিখে নিন যারা প্রোগ্রাম দেখছেন। দেবাশিস শাস্ত্রীর কাছে বারে বারে আসতে হবে না, জীবন গড়তে গেলে একবারই আসতে হবে কাউন্সেলিং করতে, জীবন গড়েই যাবে। যারা মানব জন্ম নিয়ে জন্মগ্রহণ করেছেন তাদের জীবনে উচ্চশিক্ষা, কেরিয়ার, বিবাহ, বাস্তু, এস্টাবলিশ ইওর লাইফ সবটা ভগবান লিখে দিয়েছেন। কোনো গ্রহগত অবস্ট্রাকশন থাকলে সেই জায়গাটা ঠিক করুন, নিশ্চয়ই দেখবে আপনার জীবনে ফিনান্সিয়াল থেকে শুরু করে দাম্পত্য জীবন আপনার সমস্ত দিক থেকে ডেভেলপমেন্ট হবে, এটাই হচ্ছে বিষয়। খুব ভালো খবর, বলুন। আজ ছেলের ডেট অফ বার্থ বলুন। আমি ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 20 জুলাই 99। আচ্ছা, 99, বলুন টাইমটা, বলুন সময়, বলুন। টাইম হচ্ছে দুপুর 1:59, জন্মস্থান শিলিগুড়ি। শিউরি না শিলিগুড়ি? শিলিগুড়ি, শিলিগুড়ি, আপনার বাপের বাড়ি শিলিগুড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ছেলেকে আগাম শুভেচ্ছা থাকলো আমাদের পক্ষ থেকে, সামনেই ওর জন্মদিন আসছে, খুব ভালো হবে। থ্যাংক ইউ, একদম। নিশ্চয়ই বলে দিচ্ছি দিদি, আপনার ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 20 জুলাই 1999, মঙ্গলবার ছিল। মঙ্গলবার ছিল। চিত্রা নক্ষত্র, তুলা রাশি, বৃশ্চিক লগ্ন, অষ্টমী শুক্লপক্ষ। আপনি নিশ্চয়ই জানেন, এবারে যেটা বলছি, যাদের শনিবার, মঙ্গলবার, অশ্লেষা, মঘা, চিত্রা, হস্তা নক্ষত্র, অষ্টমীতে জন্ম, নবমীতে জন্ম বা চতুর্দশী অমাবস্যায় জন্ম, তাদের জীবনে বহু স্ট্রাগল, বহু বাধাবিঘ্ন, কেরিয়ার তৈরি করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। চিত্রা নক্ষত্র যেমন সুবিধের নয়, তেমন মঙ্গলবারে জন্ম, অষ্টমী শুক্লপক্ষে জন্ম, তিনটেই কিন্তু আপনার ভালো নয়। মঙ্গলবার, তিথি, নক্ষত্র এবং দেবাড়িগণ, এবং দেবাড়িগণ। এবার আমরা যাচ্ছি কাউন্সিলিং এ যাচ্ছি, তার যে ক্যারিয়ার, প্রথম কথা হচ্ছে তার দ্বাদশ হাউজে গ্রহণ দোষ রয়েছে এবং মাঙ্গলিক রয়েছে, কর্মস্থানে বাধা এবং অলওয়েজ ডিপ্রেশন, মায়ের সঙ্গে মাঝে মাঝে অশান্তি, কি হচ্ছে বলুন। ও উচ্চশিক্ষা হবে কিনা ওই বিষয়ে ভীষণ চিন্তা, নিশ্চয়ই আমি বলে দিচ্ছি দিদি, ওর হায়ার স্টাডি হবে, উচ্চশিক্ষা পড়বে, যতক্ষণ পর্যন্ত পড়তে চাইবে ততক্ষণ পর্যন্ত হবে। কিন্তু আমাদের যে লক্ষ্য যে আমরা উচ্চশিক্ষা করে ভালো একটা জব করব, ভালো একটা চাকরি করব, সেই জায়গায় প্রবলেম রয়েছে। দ্বাদশ হাউজে গ্রহণ দোষটি রয়েছে এবং মাঙ্গলিক রয়েছে, কর্মে বাধা এবং তার ক্যারিয়ারে বিবাহ সমস্যা। যদি অ্যাডজাস্টমেন্ট যদি সেখানে যদি হয় সেটাও বিবাহ বিচ্ছেদ, এবং না হলে যদি মানে সে যদি লাভ ম্যারেজ করে হয় সেটাও কিন্তু বিবাহ বিচ্ছেদ। বুঝতে পারছি, মানে এরকম জায়গা তৈরি হয়ে যায়, এইরকম জায়গাটা তৈরি হয়ে রয়েছে, তৈরি হয়ে রয়েছে, একদম 100% হয়ে রয়েছে। কারণ বহু বাধাবিঘ্নের জীবন, ছেলের এডুকেশন করতে গিয়ে বহু ঝঞ্ঝাটে আপনাকে পড়তে হয়েছে, বহু বাধাবিঘ্নে পড়তে হয়েছে, রাইট? হ্যালো, ও কি চাকরি বাকরি কি এখন কি ফার্দার এডুকেশন দরকার, নাকি এখনো চাকরি করা দরকার? আমি যে প্রশ্নটা করেছি সেটা দিদি প্লিজ আগে আপনি একটু শেয়ার করুন। বহু বাধাবিঘ্নের মধ্য দিয়ে এডুকেশন করে উঠেছে না, বহু বাধাবিঘ্নে বলতে, ওর বাবা আসলে প্রায় সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতেন, তো বাইরে বাইরে ঘুরতে হয়েছে, এই স্কুল ওই স্কুল এটাই ছিল, পড়াশোনা সেরকম খুব একটা হয়নি, কারণ মাধ্যমিক ও 90। আরে আমি আপনাকে একটা কথা বলি ম্যাডাম, সব সময় বাধা বিঘ্ন মানে কিন্তু এমন না যে রেজাল্ট খারাপ করবে, পার্সেন্টেজ কম হবে, কি ইয়ারলেস হবে, সবসময় এটা বাধা নয়।
একটা জায়গায় পড়ছে, সাপোজ আজকে ওর বাবা চাকরি সূত্রে দিল্লিতে রয়েছে, দিল্লির একটা স্কুলে পড়ছে, কালকে কর্ণাটকে গিয়ে আরেকটা স্কুলে ভর্তি হলো, তারপরে দিনকে মধ্যপ্রদেশ, এগুলো প্রত্যেকটা ছেদ মানে কর্মে বিভ্রান্তি, স্মুথ নয় প্রসেসটা। এবারে স্কুলে আমি শুরু করলাম, সেই স্কুলে শেষ করলাম, এটা একটা স্মুথ প্রসেস, সেটাই হচ্ছে বিষয়। এবং তার হায়ার স্টাডি হবে, আপনি শুনে নিন, তার চাকরির যোগ এখানে রয়েছে, কিন্তু যে দ্বাদশ হাউজে যে গ্রহণ দোষ রয়েছে এবং তার মাঙ্গলিক দোষ রয়েছে, সেখানে কি হবে, তার সমস্ত কর্মে বাধা, চাকরির ক্ষেত্রেও বাধা, বিবাহ ক্ষেত্রেও বাধা। তো এই জায়গাটাকে যদি একটু ঠিক করতে পারেন, আগামী দিনে তার চাকরি কিন্তু বা তার জব কিন্তু সেটেল হয়ে যাবে। আমরা তো এখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করি না দিদি, অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। সম্ভব যদি মনে হয় যে দেবাশিষদা ঠিক বলেছেন, তবে দিল্লিতেও চেম্বার রয়েছে, আগামী 27 তারিখে রয়েছে, 27 জুলাই দিল্লিতে চেম্বার রয়েছে, যদি দেখাতে চান বুকিং করে যোগাযোগ করতে পারেন, বা অনলাইনে যারা আসতে পারছে না তো অনলাইনে যোগাযোগ করুন, নিশ্চয়ই দেবাশিষদের কাছে বারে বারে আসতে হবে না, একবারই আসবেন, সারা জীবন ভালো থাকতে পারবেন। একদম অনলাইনে যোগাযোগ করে নিন, কারণ এখন তো দূরত্বটা একদমই ম্যাটার করে না। আজকে বিদেশে বিয়ের কথা বলছিলেন দেবাশিষদা, তো যেরকম আপনি ভারতে রয়েছেন এবং পাত্র হয়তো সুইজারল্যান্ডে বসে আছে, সেটা কোনো ম্যাটার করে না আজকের দিনে দাঁড়িয়ে, আমরা গ্লোবাল ভিলেজের কথা বলি, তো সেখানে আপনি দিল্লিতে থাকছেন কি মহারাষ্ট্র, সেটা তো ম্যাটার করছে না, চাইলেই আপনি দেবাশিষদার কাছে চলে আসতে পারেন, অনলাইন কনসালটেশন রয়েছে। আর যদি সরাসরি আসবেন মনে করেন, সেক্ষেত্রে দিল্লিতে আগামী 27 তারিখ থাকছে দেবাশিষদা চেম্বার, তার আগে কিন্তু আমি আগরতলা, শিলচর এবং গুয়াহাটির কথা বলবো, কারণ সামনে শনিবার 19 তারিখ আগরতলায় আপনারা পেয়ে যাচ্ছেন দেবাশিষদাকে, গুয়াহাটিতে চেম্বার থাকছে জুলাই মাসের 20 তারিখ, এবং 21 জুলাই শিলচরে থাকবেন দেবাশিষদা। জামশেদপুরে চেম্বার 26 জুলাই, আপনাদের অনেকে প্রশ্ন ছিল যে জামশেদপুরে আমরা যারা নাম লিখিয়েছি আমরা কবে দেবাশিষদাকে পাবো, তো 26 জুলাই দেবাশিষদা থাকছেন জামশেদপুরে, 27 জুলাই দিল্লি, তারাপীঠে চেম্বার হচ্ছে অগস্ট মাসের 2 তারিখ, এবং তারপরে 3 আগস্ট দুর্গাপুরে চেম্বার, কাঁথিতে যারা যারা যোগাযোগ করবেন, এর আগে আপনারা মেদিনীপুরে চেম্বার পেয়েছিলেন মেচেদায়, কাঁথিতে যারা যারা যোগাযোগ করবেন তারা কিন্তু অগস্ট মাসের 9 তারিখে যোগাযোগ করুন, মেদিনীপুর শহরে, একদম প্রপার মেদিনীপুর টাউনে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন 10 আগস্ট, মানে মেদিনীপুর টাউনে চেম্বার করা মানে পশ্চিম মেদিনীপুরে আপনারা যারাই রয়েছেন, সেদিকে খড়গপুর হোক কি ওদিকে ঘাটাল, আপনারা সবাই যোগাযোগ করে নিতে পারবেন। বর্ধমানে চেম্বার থাকছে 11 আগস্ট, শিলিগুড়িতে পরবর্তী চেম্বার 16 আগস্ট, শিলিগুড়ি একেবারে সদ্য চেম্বার শেষ করে এসেছেন দেবাশিষদা, পরবর্তী চেম্বারটা হচ্ছে আগস্ট মাসের 16 তারিখ, আপনারা এখন থেকে নাম লিখিয়ে রাখুন, 17 আগস্ট মালদার জন্য বুকিং করাবেন, 18 আগস্ট বহরমপুর, আর অতি অবশ্যই যারা কলকাতায় আছেন, হাওড়া হুগলি 224 পরগনার মানুষজন যারা আসতে পারছেন ডানলপে, এখন তো ট্রেন পরিষেবা অনেকটা স্বাভাবিক, অন্যান্য গণপরিবহনও স্বাভাবিক আছে, আপনাদের যাদের নিজস্ব বাহন রয়েছে তাদের কোনো সমস্যা নেই, ডানলপ চেম্বার প্রত্যেক বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার খুলে যাচ্ছে তো বটেই, কারণ সেখানে দেবাশিষদা এই 4 দিনই আপনাদেরকে সময় দিচ্ছেন। বিক্রম এসি মার্কেট, ফার্স্ট ফ্লোর, সৌভাগ্য দিশা, চলে আসুন, সাধ্যের মধ্যে আপনাদের জন্য সমাধান রয়েছে। আর দেবাশিষদা বারবার বলেন যে আমার কাছে বারবার আসতে হয় না, একবারই যথেষ্ট, যে জায়গাতে আমরা ছিলাম দেবাশিষদা, বিয়ে কি করে দূরে হবে সেটা তো আপনি বললেন, কিন্তু বিচ্ছেদের জায়গাটা নিয়ে আলোচনা করার আগে আরেকজন আছেন, ফোনটা কি নিয়ে নেব, কে রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন বলুন। হ্যাঁ নমস্কার, বলুন সময় কখন ম্যাডাম? বিকেল 4:05। বিকেল 4:05, কোথায় জন্ম হয়েছিল? 26/2/1990 কলকাতা। আচ্ছা, আপনি দেবাশিষদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ দেখি। বেশ, কেমন লাগে ওনার প্রেডিকশন? আমার ভালোই লাগে। আপনার এলাকায় আপনার পরিচিত কেউ এসেছেন নাকি দেবাশিষদার কাছে? দেখুন, সেটা আমি ঠিক বলতে পারছি না, সবাই তো এই সব ব্যাপারে সবসময় কিছু মানে বলে না, একটা কথা বলি, একটু আগে বলছিলে যে ঘাটাল, আজকের চেম্বারে ঘাটাল থেকে এসে, আচ্ছা, যারা দেবাশিষদার কাছে আসবেন তারা দেবাশিষদা যেখানে বসবেন সেখানেই আসবেন, ঘাটাল সেই মেদিনীপুর, সেখান থেকে আজকে চেম্বার এসছে, গতকালকে কৃষ্ণনগর থেকে এসছে, তো বিষয়টা হচ্ছে প্রয়োজন হলে আসতে হবে, এটা হচ্ছে বিষয়। সমস্যা যেই রাখবেন যত ততই কিন্তু সমস্যা বাড়তেই থাকবে, সমস্যাটা ঠিক করতে হবে। 26 ফেব্রুয়ারি 1999 সোমবার ছিল,
পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশি সিংহ লগ্ন দ্বিতীয়া শুক্লপক্ষে জন্ম। আপনার ছেলে নরগণ এখন যেটা বল মানে ছেলে এখন পড়াশোনা করছে না, ছেড়ে দিয়েছে না, ওর মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে, ওর নেট জারের সবই কমপ্লিট হয়ে গেছে, এখন একটা সার্ভিসও করছে। আমি চাইছি তো মানে বিয়ের জন্য জানতে চাইছি, বিয়ের জন্য সার্ভিসও করছে কিন্তু সার্ভিসটা প্রাইভেটই করছে, কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না, প্রাইভেট না। তাহলে কি করছে, স্কুল টিচার? সরকারি। আচ্ছা, সরকারি চাকরি করছে। যাই হোক, দেখুন একটা কথা আপনাকে বলে দিচ্ছি, কর্মে বিভ্রান্তির যোগ, দ্বাদশে মঙ্গল বসে, এই কেতু বসে আছে এবং তার পঞ্চম হাউজে শনি মঙ্গল দোষ রয়েছে কর্মস্থানে। হয়তো তিনি চাকরিটা পেয়েছেন কিন্তু কোনো কারণে কর্মে বিভ্রান্তি হবে, এটাকে ধরুন। এবার বিবাহের যোগটা যে আপনাকে বলে দিচ্ছি, বিবাহের সমস্যা রয়েছে। এই যে পঞ্চম হাউজে মানে বিবাহের ঘর, যেটা বিবাহের যে ভাব যেখানে, সেইখানেতেই শনিমঙ্গল দোষ রয়েছে, অর্থাৎ অমঙ্গল দোষ, যে কারণের জন্য বিবাহিত জীবনে অনেক প্রবলেম হয়, বিবাহ না হওয়া, বিবাহ হলে বিচ্ছেদ হয়ে যাওয়া, এটা কিন্তু এখান থেকে রয়েছে। আপনার আরেকটি জায়গা রয়েছে যে খুব মানসিকভাবে ডিপ্রেশনে ভোগেন একটা জিনিস, এবং কিন্তু চাকরিটা যদি পেয়ে থাকে, খুব ভাগ্যের জোরে পেয়েছেন আমি বলবো, খুব আমি জন্য আমি তাকে ইয়ে জানাই, খুব ভালো হোক তার। আর বিয়ের বিষয়টা যা রয়েছে সেটা কিন্তু বিবাহের সমস্যা এখানে রয়েছে, কালসর্পযোগ রয়েছে, অমঙ্গল দোষ রয়েছে এবং তার সঙ্গে কিন্তু গ্রহণ দোষ রয়েছে। তার মানে গ্রহণ দোষ এবং অমঙ্গল দোষ যেটা যেটা রয়েছে, যে শনিমঙ্গল দোষ, সেটা কিন্তু খুবই ভেরি ডিফিকাল্ট। এখানে কিন্তু বিবাহ সমস্যা বারবার তাকে ডিস্টার্বেন্স হবে, বিবাহ বিচ্ছেদ, আইনি সমস্যা, এরকম কিছু আসবে। ঠিক আছে দিদি, সম্ভব হলে একবার যোগাযোগ করুন, ঠিক হয়ে যাবে। অনেক ধন্যবাদ দিদি ফোন করার জন্য। আপনি ছেলের বিয়ের জায়গাটা নিয়ে মূলত চিন্তিত এবং কেন বিয়ের জায়গাটাতে লেট হচ্ছে, হয়তো আপনারা যোগাযোগ করছেন কিন্তু সেটা ম্যাচিওর করছে না বলেই আজকে আপনি পার্টিকুলারলি বিয়ের বিষয়টাই জানতে চাইলেন। তো কেন ম্যাচিওর করছে না বা কোন জায়গাটাতে সমস্যা আছে বলে এত বাধার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেটা দেবাশিসদা বললেন, যোগাযোগ করে নেবেন অবশ্যই সম্ভব হলে। আর ঠিকই তো, যদি কেউ ঘাটাল থেকে ডানলপে আসতে পারে তাহলে যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নেই, চাইলে আসাই যায়। যারা যোগাযোগ করতে চাইছেন তারা নিশ্চয়ই চলে আসবেন, তার জন্য আগে অবশ্যই একবার বুকিং নাম্বারে ফোন করে নিজেদের নামটা এনরোল করিয়ে নিন। আর একটা ফোন আছে দেবাশিসদা আমাদের সঙ্গে, দেখি কি আছেন। হ্যালো 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন? বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি বাঁকুড়া থেকে বলছিলাম। বলুন বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, কি নাম ছেলের? ছেলের নাম অভিষেক লক্ষ্মী। ডেট অফ বার্থ বলুন। 1/10/1988। পয়লা অক্টোবর 1988। হ্যাঁ, দুপুর 2:20 প্লেস অফ বার্থ বাঁকুড়া। আচ্ছা, দুপুর 2:20 বাঁকুড়াতে। আজকে সমস্ত অভিভাবকদেরই ফোন পাচ্ছি আমরা। দুপুর কটা বললে? 2:20। দুপুর 2:20, বেশ। দুপুর 2:20 বললেন তো? হ্যাঁ 2:20। হ্যাঁ দুপুর 2:20 নিশ্চয়ই বলে দিচ্ছি। অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? রেগুলার দেখি, প্লাস আমি নিজে একজন অ্যাস্ট্রোলজার, কিন্তু নিজের ছেলের কথা আমি ঠিক ইয়ে করতে পারছি না, সমাধান করছি। আপনি আপনি নিজেও জ্যোতিষ চর্চা করেন? আমার বাবা গত বছর মারা গেল, 88 আছে, বাবা খুব জ্যোতিষ শিখেছিল, আমি নিজেও চর্চা করি, আমার 67 বয়স, এবার আমার প্রেসক্রিপশনে কোনো কাজ হচ্ছে না, তাই আপনাকে বলছি। খুব ভালো, আপনি প্রফেশনের লোক, ছেলের সমাধান করতে পারছেন না, না তো ছেলের সমাধান হয়ে যাবে। পহেলা অক্টোবর 1988 শনিবার ছিল? যাদের শনিবার মঙ্গলবার অশ্লেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্র, আপনি জেনে নিন, প্রফেশনে আছেন তো জেনে নিন, যারা প্রফেশন থেকেও প্রোগ্রাম দেখছেন তাদেরও বলবো, যাদের অশ্লেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্র, যাদের অষ্টমী নবমী চতুর্দশী অমাবস্যায় জন্ম, বহু বাধা বিঘ্ন জীবনে তৈরি হয়, খুব ভেরি ডিফিকাল্ট এই ছক, এটাকে ঠিক করতে গেলে একজন অভিজ্ঞ মানুষের দরকার, যে অভিজ্ঞতার তার এক্সপিরিয়েন্সে তার সেই জায়গাটা সাকসেস হতে পারে। প্রথমে বলবো মেঘশিরা নক্ষত্র বিষ রাশি মকর লগ্ন, সপ্তমী কৃষ্ণপক্ষে জন্ম এবং তার রয়েছে দেবগণ, আরেকটি জায়গা রয়েছে বুধ বক্রী স্থানে রয়েছে, মঙ্গল বক্রী স্থানে, শুক্র বক্রী স্থানে রয়েছে। দেখুন প্রথমে আপনাকে বলে দিচ্ছি, প্রথম কথা হচ্ছে ছেলে
তৃতীয় হাউজে মঙ্গল বসে আছে, চতুর্থ হাউজে কাল সর্পযোগ রয়েছে এবং তার ভাগ্য স্থানে শুক্র কেতুর অবস্ট্রাকশন। আপনি দেখে নিন ভালো করে। তো এই যে বিষয়টা, তার কর্মে বাধা, বিবাহ সমস্যা, পিতামাতার সঙ্গে ভুল বোঝাবুঝি, এইগুলোই সমস্যা। তো এই যে সমস্যা, হ্যাঁ বলুন, এইটাই সমস্যা। ওনার প্রেসক্রিপশন ফেল করেছে, তার মানে কর্মে বাধা, বিবাহ সমস্যা, পিতামাতার সঙ্গে অবাধ্যতা, একদম ভুল বোঝাবো, এইটাই সমস্যা। পিতা যদি বলেন তুমি এদিকে যাও, ছেলে এদিকে যাচ্ছে। তো এই জায়গাটাকে ঠিক করতে হবে, অর্থাৎ যে জায়গাটি রয়েছে কালসর্পযোগটি এবং তার সঙ্গে রয়েছে কেমুদ্রি দোষ, এই কেমুদ্রি দোষটা কি এবং কালসর্পযোগের আপনি সমাধান করুন। নিশ্চয়ই দেখবেন আপনার ছেলে আপনার কথা শুনবে, ওর ক্যারিয়ার তৈরি হবে, বিবাহ সমস্যা মিটে যাবে, যা যা সমস্যা আছে। আপনি যেটা ভাবছেন সরকারি চাকরি, আপনি সরকারি চাকরির কথা বলছেন তো? হ্যাঁ, ও অ্যাকচুয়ালি আপনার সিভিল সার্ভিসের জন্য খুব চেষ্টা করছিল, চেষ্টা করুক, চেষ্টায় কিন্তু ফেল হবে। এবং আরেকটা কথা হচ্ছে যে ওনার প্রাইভেটলি চাকরি করতে পারবে কিন্তু সরকারি চাকরি এখানে যোগ নেই। সরকারি চাকরি যোগ করতে গেলে একদম গোড়া থেকে নির্মূল করতে হবে যে যোগগুলি অশুভ রয়েছে, কারণ আমরা এখানে ঘটনা হচ্ছে আমাদের নির্দিষ্ট কিছু বিধিনিষেধ থাকে, যার জন্য আমরা এখানে বসে এইগুলো আলোচনা করতে পারি না। সম্ভব হলে একবারের জন্য আসবেন দেবাশীষ দা কাছে, বারে বারে আসতে হয় না। সারা ভারতবর্ষের মানুষ জানে যে ডক্টর দেবাশীষ শাস্ত্রী একবারই কাউন্সেলিং করে, একবারই রেমেডি করেন, তার সেই জায়গায় যে সমস্যাই থাকুক নিশ্চিত সমাধান তিনি করেন। এই জায়গাটাকে মাথায় রেখে চলুন, কারণ জীবনে 35 ইয়ার্সে কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে, এটা আপনাদের কাছে প্রমাণ রয়েছে, আমার কাছে কিছু নেই। মানুষ যেটা বলবেন সেটাই ঠিক, সুতরাং সমস্ত চেম্বারই বলা আছে বারে বারে আসতে হবে না। শুধু দেবাশীষ শাস্ত্রী নয়, অভিজ্ঞ মানুষের কাছে পৌঁছান, যে কোনো সমস্যায় নিশ্চিত সমাধান করতে পারে, এটা হচ্ছে বিষয়। জীবনের বহু বাধাবিঘ্ন, কেরিয়ার, উচ্চশিক্ষা, বিবাহ, বাস্তু, ফিনান্সিয়াল সমস্যা, দাম্পত্য সমস্যা, বিবাহ সমস্যা, মানুষের যেগুলি ভাইটাল, একবারের জন্য অলওয়েজ ওয়েলকাম, এটাই দেবাশীষ শাস্ত্রী। দেখুন, এর আগে বাঁকুড়ার চেম্বারটা আপনি মিস করেছেন, এই মাসের গোড়াতেই বাঁকুড়াতে চেম্বার ছিল, বাঁকুড়াতে গিয়েছিলেন দেবাশীষ, আপনি তখন যোগাযোগ করতে পারেননি, কিন্তু তার মানে এমনটা না যে আপনি আর যোগাযোগ করতে পারবেন না। প্রথমত অনলাইনের সুযোগ রয়েছে, অনলাইনে যোগাযোগ করে নিন। দ্বিতীয়ত আপনি চাইলে সরাসরি ডানলপে চলে আসতে পারেন, প্রত্যেক বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার ডানলপে বিক্রম এসি মার্কেট ফার্স্ট ফ্লোর সৌভাগ্য দিশা, সেখানে দেবাশীষদা থাকেন। এবার যদি আপনি মনে করেন যে আমি অনলাইনে এখন যোগাযোগ করছি না, আমি সরাসরি দেখাতে চাই, তাহলে আমি বলবো আপনার জন্য কিন্তু সুযোগ আছে, আপনি চাইলে দুর্গাপুরী চেম্বারেও দেখাতে পারেন। বাঁকুড়া থেকে দুর্গাপুর আসা কোনো ব্যাপার না, 3 অগস্ট দুর্গাপুরে চেম্বার করছেন, প্রয়োজনে আপনি ছেলেকে নিয়ে আসুন, অথবা আমি বলবো আপনি ডানলপে চলে আসুন, ডানলপে এসে দেখিয়ে যান, অথবা অনলাইন কনসালটেশন নিয়ে নিন। এটা সবার ক্ষেত্রেই বলা, যারা আসতে পারছেন না কিন্তু জীবনে সমস্যার মধ্যে রয়েছেন, তাদের জন্য দেবাশীষ দা অলওয়েজ রয়েছেন এবং তিনি বলেন যে সাধ্যের মধ্যে সমাধানও আমার কাছে আসে, আর বারবার আপনাদেরকে আসতেও হবে না, সেই ব্যবস্থাটাও রয়েছে, যাতে একবার কাউন্সিলিংয়ে আপনারা জীবনে সফল হতে পারেন। অনেক ধন্যবাদ দেবো দেবাশীষ দাকে। আজকে তো সৌভাগ্য দিশার সময়টা শেষ, কিন্তু আপনাদের জন্য আবার পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে, আবার ফিরবেন দেবাশীষ দা, সবাই ভালো থাকুন। আগামীকাল রাত 9টার সময় নিশ্চয়ই প্রোগ্রাম দেখবেন, যারা প্লেন না প্লাইনে তারা নিশ্চয়ই যোগাযোগ করবেন, আপনারা চেষ্টা করবেন, অবশ্যই কথা হবে। নমস্কার। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশীষ শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ, চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসএ মার্কেট সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর, প্রতি শুক্রবার কালীঘাট দিশা, সময় দুপুর 12টা থেকে সন্ধে 6টা। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, মেচেদা, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, বালুরঘাট, জামশেদপুর, আগরতলা, গৌহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি ও অন্যত্র। বুকিং নাম্বার 9330997235, 9433025255, 9674226537, হোয়াটসঅ্যাপ নম্বর 8910460255।